সরকারের উচ্চ পর্যায়ের উচ্চ মাপের ব্যক্তিদের উচ্চ মানের সিদ্ধান্ত নেয়ার জন্য সম্ভবত সব তথ্য তাদের জানা থাকতে হয় না, কারণ যেহেতু তারা উচ্চ পর্যায়ের মানুষ উচ্চ মানের সিদ্ধান্ত নেন। সরকারের মন্ত্রীরা উচ্চ পর্যায়ের মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা লকডাউন 10 তারিখ পর্যন্ত কীরকম যেন থাকবে। লকডাউন ব্যাপারটা তো হাসি রসিকতার ঊর্ধ্বে চলে গেছে, সুতরাং লকডাউন, সীমিত লকডাউন এগুলো নিয়ে আর কথা না বলি। 11 তারিখ থেকে দোকান খোলা সহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোও আলোচনার বিষয় নয়। উচ্চ পর্যায়ের মন্ত্রী পরিষদে মিটিং করে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যে তথ্যটি জানলাম, এতটাই উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত যে কোনোভাবেই তা মাথায় ঢুকছে না। সরকারের মন্ত্রীরা বলছেন 11 তারিখের পরে দোকানপাট খুলবে, কিছু দোকানপাট খুলবে। তখন যদি কোনো মানুষ টিকা নেননি কিন্তু রাস্তায় বের হয়েছেন, অর্থাৎ টিকা না নিয়ে কেউ যদি রাস্তায় বের হন, টিকা না নিয়ে কেউ যদি গিয়ে দোকানপাট খোলেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। খুব ভালো কথা, টিকা না নিয়ে কেউ বের হতে পারবেন না, টিকা না নিয়ে কেউ দোকানপাট খুলতে পারবেন না, রাস্তায় বের হতে পারবেন না, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই যে সিদ্ধান্তটি নিলেন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, তাদের কাছে তথ্যটি থাকলো না। কী তথ্য? তথ্য হচ্ছে বাংলাদেশের মানুষ 16 কোটি, ধারণা করা হচ্ছে বয়স বিবেচনায় 12 কোটি মানুষকে টিকা দিতে হবে, 12 কোটি মানুষের জন্য 24 কোটি টিকা দরকার। আমাদের কাছে যে হিসেব আছে, সরকারেরই হিসেব, সেই হিসেব হচ্ছে এখন পর্যন্ত এক ডোজ টিকা দেওয়া হয়েছে এরকম মানুষের সংখ্যা 1,37,00,000, দুই ডোজ টিকা পেয়েছেন এরকম মানুষের সংখ্যা কত, 43,00,000 সম্ভবত, হ্যাঁ 43,00,000 দুই ডোজ টিকা পেয়েছেন। অর্থাৎ যদি আমরা ধরে নেই এক ডোজ টিকাকেই, যদি টিকা পাওয়া মানুষ ধরে নেই, তাহলে 12 কোটি মানুষের টিকা লাগবে। সেই 12 কোটি মানুষের মধ্যে 1,37,00,000 মানুষকে টিকা দেওয়া হচ্ছে, তাহলে এখানে 11.5 কোটি মানুষ থাকছে, প্রায় 10.5 কোটি মানুষ থাকছে, 10 কোটি কত, 10,67,00,000 মানুষ থাকছে যাদের টিকা দেওয়া হয়নি। তাহলে কি 11 তারিখের পরে যাদের টিকা দেওয়া হয়নি সেই সমস্ত মানুষ রাস্তায় বের হতে পারবেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন? 11,67,00,000 মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বয়স অনুযায়ী যাদের টিকা নেওয়ার সুযোগ আছে? বিষয়টা কি এরকম যে টিকা নেওয়াটা মানুষের ইচ্ছা বা অনিচ্ছার উপরে নির্ভর করছে? সরকারের কাছে বা আপনাদের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারা কথা বলছেন, তা আপনাদের কাছে টিকা আছে কত? আপনারা এখন পর্যন্ত 1,37,00,000 মানুষকে টিকা দিতে পারলেন কেন? কেন 12 কোটি মানুষকে তাহলে টিকা দিতে পারলেন না? আপনারা বলছেন আপনাদের কাছে আরও 1 কোটি বা 1,25,00,000 ডোজ টিকা আছে, এই 1,25,00,000 ডোজ টিকা আগামী 14 তারিখের মধ্যে আপনারা 1 কোটি মানুষকে টিকা দিবেন। ধরে নিলাম আগামী 14 তারিখের মধ্যে আপনারা 1 কোটি মানুষকে টিকা দিতে পারবেন, তাহলে কি হবে? আগামী 1 কোটি মানুষকে এক ডোজ করে টিকা দিলে আগের 1,37,00,000 আর এখনকার 1 কোটি, তাহলে 2,37,00,000কে টিকা দেয়া যাবে। তাহলে মানুষ যদি হয় 12 কোটি, তাহলে 2,37,00,000, আগের হিসাবটি হয়তো আমি একটু ভুল বলেছি, তো এখন সেই 12 কোটি মানুষের মধ্যে 2,37,00,000 মানুষকে যদি আপনারা টিকা দেন, 12 কোটি মানুষ হচ্ছে এই হিসাবে টিকা দেওয়ার বয়স, টিকা নেওয়ার বয়স যা ধরা হয়েছে, বিবেচনা করা হয়েছে, সেই বিবেচনায় তাদের টিকা দিতে হবে। তো এই যে 2,37,00,000 ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে, তারপরে কি বাকি লোকজনদেরকে আপনারা কবে টিকা দেবেন? কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই বছর, আগামী বছরের শুরুতে 21 কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে। এর মধ্যে দুটি তথ্য দিয়েছেন, জনসন অ্যান্ড জনসনের টিকা আসবে 7 কোটি এবং রাশিয়ান থেকে টিকা আসবে 7 কোটি। রাশিয়ার সঙ্গেও চুক্তি হয়নি, জনসন অ্যান্ড জনসনের সঙ্গেও চুক্তি হয়নি, তাহলে এই 7 কোটি 14 কোটি ডোজ টিকা, 21 কোটি ডোজের হিসাব দিলেন, এই 14 কোটি ডোজ টিকা বিষয়ে তো খুবই অনিশ্চয়তা আছে, তাহলে এই হিসাবটি কোথা থেকে দিলেন? টিকা দিয়ে আপনারা আনতে পারছেন না বা এনে মানুষকে দিতে পারছেন না, এই দায়িত্ব সাধারণ জনমানুষের নয়। মানুষকে আপনারা টিকা দিতে পারছেন না, কিন্তু মানুষ যদি টিকা ছাড়া বের হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, এটা কোন কোন যুক্তির কথা, কোন বিবেচনার কথা, কোন কোন হিসাবের কথা? এটা আমাদের কোনো হিসাবে মিলছে না যে আপনারা এইরকম একটা কথা বলতে পারছেন কিভাবে, বলতে পারলেন কিভাবে? আপনাদের কাছে কি সত্যি সত্যিই কোনো তথ্য নাই? আপনারা কি কোনো তথ্যই জানেন না? না জেনে এরকম একটা কথা বলে দিলেন যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখবেন? আপনারা পোশাক মালিকদের চাওয়া অনুযায়ী লকডাউন কার্যকর রাখতে পারলেন না, 1 তারিখে খুলে দিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের বন্ধ করে রেখে বড় ব্যবসায়ীদেরটা খুলে দিলেন, ঠিক আছে অর্থনীতি বাঁচাতে হবে সেই যুক্তিতে খুলে দিলেন। টিকা সময় মতো সংগ্রহ করতে পারলেন না, মানুষকে টিকা দিতে পারলেন না, মানুষের, গরিব মানুষের খাদ্যের যোগান দিতে পারলেন না, গরিব মানুষের প্রণোদনার যোগান দিতে পারলেন না, এখন টিকার যোগান দিতে পারলেন না, টিকা দিতে পারলেন না, আর এখন আপনারা বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আপনারা কি একটু জবাবটা দেবেন? আপনারা কি একটু পরিষ্কার করে বলবেন যে 11 তারিখের পরে মানুষ বের হলে তাদেরকে যে আপনারা শাস্তি দিবেন, এই শাস্তিটি কোন যুক্তিতে দিবেন?
শাস্তি আসলে কাদের হওয়া উচিত, যাদের টিকা এনে মানুষের দেয়ার তাদের উপরে দায়িত্ব ছিল, তারা যে টিকা আনতে পারলেন না, দিতে পারলেন না, শাস্তিটি কি তাদের হওয়া দরকার, নাকি যারা টিকা ছাড়া বের হবেন শাস্তিটা তাদের হওয়া দরকার? মানে এত উচ্চ পর্যায়ের মন্ত্রীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, দায়িত্বশীল মানুষ, তো এত গুরুত্বপূর্ণ মানুষ, এত দায়িত্বশীল মানুষেরা এত উচ্চ পর্যায়ের মিটিং করে কোনো তথ্য ছাড়া সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত আবার গণমাধ্যমের সামনে বলছেন, মানুষকে হুমকি দিচ্ছেন বের হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, দোকানপাট খুলছেন না, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ তাদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিচ্ছেন টিকা ছাড়া, এটা কিসের ভিত্তিতে? কোনো বিবেচনাতেই মাথায় আসছে না। সরকারের এই করোনা মোকাবেলায় একের পর এক মানে অদক্ষতা বা সক্ষমতার ঘাটতি বিষয়ক যে সিদ্ধান্তগুলো, যে উদ্যোগগুলো, যে কর্মকাণ্ডগুলো আমাদের সামনে আসছে, তাতে কোনোভাবেই মেলানো যাচ্ছে না যে 50 বছরের সাবালক একটি বাংলাদেশের সরকার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাটা এতটা ভঙ্গুর, এতটা অগোছালো, এতটা সমন্বয়হীন। আমরা এখন একটু পরিষ্কার করে জানতে চাই, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেহেতু আপনি সামনে এসে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যেহেতু আপনি সামনে এসে কথা বলেছেন, টিকা দিতে না পেরে, টিকার যোগান রাখতে না পেরে, টিকা কিনে আনতে না পেরে এখন মানুষকে শাস্তি দিতে চাচ্ছেন, মানুষকে শাস্তি দিতে চাইছেন কোন যুক্তিতে, কোন বিবেচনায়? দয়া করে একটু গণমাধ্যমের সামনে এসে কথাটা একটু বলেন, আমরা যারা বুঝতে পারছি না তাদের বোঝার জন্যে বিষয়টি সহযোগী হবে। আজকের অনুষ্ঠানটি করছি, এই কথাগুলো বলছি মূলত বোঝার জন্য, আমাদের এই অজ্ঞতাটা দূর করেন। আমরা আপনাদের কথা, আমরা আপনাদের সিদ্ধান্ত, আমরা আপনাদের বিবেচনা, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না, না বুঝতে পেরে এখানে এসে কথা বলছি, আপনারা শুনে যাতে আমাদেরকে একটু বুঝান যে আমরা এই বিবেচনায় মানুষকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছি।